ربي زدني علما ربي زدني علما ربي زدني علما ربي زدني. بسم الله الرحمن الرحيم. প্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু. আজকে আমি আপনাদের সম্মুখে একটি ক্লাস নিয়ে হাজির হলাম. আজকে আমার ক্লাসটা হচ্ছে ইংলিশ গ্রামারের একটা গুরুত্বপূর্ণ চ্যাপ্টার টেন্স নিয়ে. টেন্সের আমি এখানে আজকে আলোচনা করব প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স অর্থাৎ সিম্পল প্রেজেন্ট টেন্স নিয়ে আমি আজকে আপনাদের সম্মুখে আলোচনা করব. তাহলে আমরা ফিরে যাই আমাদের সেই কাঙ্ক্ষিত ক্লাসের দিকে. তো টেন্স যার অর্থ আমরা জানি ক্রিয়ার কাল বা কাল. আমি এখানে টেন্সকে তিন ভাগে ভাগ করেছি. তোর মধ্যে হচ্ছে একটা হচ্ছে প্রেজেন্ট টেন্স, ফার্স্ট টেন্স, ফিউচার টেন্স. এই আমি প্রেজেন্ট টেন্সের একটি অংশ অর্থাৎ প্রত্যেক টেন্সকে আবার চার ভাগে ভাগ করেছে. প্রেজেন্ট ইনডেফিনিট অর্থাৎ ইনডেফিনিট, কন্টিনিউয়াস, পারফেক্ট, পারফেক্ট কন্টিনিউয়াস. তাহলে এখানে আমি প্রেজেন্ট ইনডেফিনিট নিয়ে আলোচনা করব. তো প্রেজেন্ট ইনডেফিনিট এটা আমরা অবশ্যই জানি কোন একটা কাজ সাধারণত বর্তমানে হয় বুঝলে, সংগঠিত হয় বুঝলে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হয়. এখন কথা হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিট আমি ইংরেজিতে থাকলে কিভাবে চিনব, তাহলে ইংরেজিতে থাকলে কিভাবে চিনব সেটা যদি জানতে চাই আমার প্রথমে সাধারণত সাবজেক্ট থাকবে. সেটা আমি চিনব কিভাবে ইংরেজিতে, স্ট্রাকচার বা গঠন প্রণালীর মধ্য দিয়ে আমি বুঝতে পারবো. প্রথমে সাবজেক্ট থাকবে, সেন্টেন্সের শুরুতে সাবজেক্ট থাকবে, এই বি বি দিয়ে আমি বার্বকে বোঝালাম, বার্বের বেস ফর্ম অর্থাৎ প্রেজেন্ট ফর্ম থাকবে, এবং এরপরে অনেক কিছু থাকতে পারে, এগুলো মূল বিষয় নয়, কিন্তু সাবজেক্ট বার্বের প্রেজেন্ট ফর্ম থাকাটা বাঞ্ছনীয়. সাবজেক্ট বার্বের প্রেজেন্ট ফর্ম থাকলে আমরা এটাকে প্রেজেন্ট ইনডেফিনিট হিসেবে ধরে নিব. তাহলে এখন আমি একটা এক্সাম্পলের মধ্যে দিয়ে আমি এখানে প্রকাশ করতে গিয়েছি. আই গো টু মাদ্রাসা, আমি মাদ্রাসায় যাই. এখানে আইটা হচ্ছে সাবজেক্ট আর গোটা হচ্ছে প্রেজেন্ট ফর্ম. তাহলে গোটা যেহেতু প্রেজেন্ট ফর্ম তাহলে এখানে সাবজেক্ট আছে আই আর বার্ব আছে প্রেজেন্ট ফর্ম গো. তাহলে সেই জন্য ধরে নিলাম এই স্ট্রাকচারের মধ্যে পরে বিধায় এটা আমি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স অর্থাৎ সিম্পল প্রেজেন্ট টেন্স হিসেবে আমরা এটাকে ধরে নিব. এখন আমি বাংলাতে কিভাবে বুঝব এটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, বাংলাতে বোঝার কতগুলো আমি এখানে উপায় উপস্থাপন করেছি. একাধিক উপায় থাকতে পারে, আমি এখানে পাঁচটা উপায় উপস্থাপন করেছি. একটা হচ্ছে বর্তমানে কোনো একটা কাজ সাধারণত বা সচরাচর কাজ বোঝালে সেটাকে আমরা প্রেজেন্ট ইনডেফিনিট বলবো, অর্থাৎ বর্তমানে একটা সচরাচর কাজ. যেমন সচরাচর কাজ কি, আমি যদি একজন শিক্ষক তাহলে আমি স্টুডেন্টকে পড়াই, এটা সচরাচর কাজ. একজন যে গাড়ির ড্রাইভার উনি কী করেন, গাড়ি চালান, এটা তা ওনার সচরাচর কাজ. একজন শ্রমিক উনি কী করেন, সে দৈনিক ভিত্তিতে পারিশ্রমিকের বিনিময়ে সে অপরকে সাহায্য করে, তাহলে ওনার এটা হচ্ছে সচরাচর কাজ. তাহলে এই একইভাবে একজন শিক্ষক তিনি আলম, আলম টিচেস ইংলিশ, তাহলে আলম কি পড়ান, ইংরেজি পড়ান. তাহলে একজন ইংলিশ শিক্ষক তিনি যদি যে হবে হোক, এখানে আমি আলম দিয়ে প্রকাশ করেছি, তাহলে আলম যেহেতু একজন ব্যক্তি তিনি এবং টিচার তিনি ইংরেজি পড়ান, তাহলে ইংলিশ পড়ানোটা হচ্ছে আলম সাহেবের একটা সচরাচর কাজ. তাহলে ওই ক্ষেত্রে আমরা বলবো যে আলম টিচেস ইংলিশ, সেটা হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিট, যেহেতু ওই শিক্ষকের ওই সাবজেক্ট নিয়ে পড়ানোটাই তার একটা সচরাচর কাজের মধ্যে পড়ে থাকে. প্রিয় ভিউয়ার্স, দুই নম্বর হচ্ছে চিরন্তন সত্য. আমি একটা উদাহরণের মধ্যে দিয়ে বুঝাইছি, দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট, সূর্য পূর্ব দিকে উদিত হয় উঠে. তাহলে এখানে সূর্য পূর্ব দিকে উঠে এটা চিরন্তন সত্য. চিরন্তন সত্য কেন, এটা দুনিয়া সৃষ্টি হওয়া থেকে অর্থাৎ শেষ হওয়া পর্যন্ত এটার পরিবর্তন হবে না. এটা বৈজ্ঞানিক
বিষয়ভাবে এটা আমরা আরো নিকুদভাবে এই যে প্রমাণ পেয়েছি সূর্য তাহলে পূর্ব দিকে উঠে, তাহলে সূর্য আমরা এই যাবত দেখেছি পূর্ব দিকে উঠে, কখনো পশ্চিম দিকে উদিত হতে দেখি নাই, তাহলে এটা চিরন্তন একটা সত্য হিসেবে অর্থাৎ প্রকাশ পেয়েছে। এই চিরন্তন সত্য সেরকম আরও আছে, সূর্য পশ্চিম দিকে অস্ত যায়, তারপরে আমি বলতে পারি এই যে নৌকা পানিতে চলে, এই যে বিমান আকাশে উড়ে, তাহলে এগুলো অনেকটা চিরন্তন সত্য। কারণ বিমান আকাশে উঠবে সে কখনো পানিতে উঠবে না, নৌকা পানিতে চলবে সে কখনো আকাশে চলবে না, তাহলে এই যে এই বিষয়গুলো হচ্ছে আমরা চিরন্তন সত্য হিসেবে ধরে নিতে পারি। তাহলে এখন তারপরে আমি আরো বলতে পারি এই যে সাগরে জাহাজ চলে, তাহলে জাহাজ সাগরে চলবে সে রাস্তার মধ্যে চলবে না, তাহলে এটা চিরন্তন সত্য হিসেবে আমরা ধরে নিতে পারি। এই চিরন্তন সত্য বিষয়গুলোকে আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স।